নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/6/2023 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট 2023 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং কদফায় ভোট হবে সেই নিয়ে যে হচ্ছে আপডেট ছিল সেই আপডেটটা আমরা শেয়ার করব। যেটা জানা যাচ্ছে যে আর হচ্ছে ফেজ বাড়বে না, অর্থাৎ দফা বাড়বে না, এক দফাতেই ভোট হবে এবং তার সঙ্গে সঙ্গে 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতেই ভোট হবে, এরকমই আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে 337 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়, গত কয়েকদিন এ সেটা বুঝিয়ে দিলে স্বরাষ্ট্রমন্ত্রক। আর তার ভিত্তিতে ভোটের দফা বৃদ্ধি নিয়েও বিভিন্ন জল্পনা গুঞ্জনের চরমে, এমনকি এই দাবিতে নয়া মামলা দায়েরও হয়েছে কলকাতা হাইকোর্টে। তবে সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের দিন বৃদ্ধির বিষয়টি এখনও রাজ্য নির্বাচন কমিশন ভাবা নেই। যদি আর বাহিনী না মেলে সেক্ষেত্রে 337 কোম্পানি আতাসে নেয় ও রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে, আর সেটা এক দফাতেই হবে। এবার এ ব্যাপারে কমিশন আপাতত অনড় বলে বৃহস্পতিবার জানা গিয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে মোট 822 কোম্পানি সে পাঠিয়েছিল, এর মধ্যে 22 কোম্পানি ইতিমধ্যে চলে এসেছে রাজ্যে, আরও 315 কোম্পানির আধাসেনা পাঠানোর আশ্বাস এসেছে। কিন্তু তারপর থেকে কমিশনের একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও বকেয়া 485 কোম্পানি বাহিনী নিয়ে নিরুত্তর কেন্দ্র, এবং উল্টে কেন্দ্রের তরফে 2013 সালের উদাহরণটি 337 কোম্পানি যথেষ্ট বলে দাবি করা হয়। এর পাশাপাশি ভোটের দফা বৃদ্ধি সুপারিশ করে দিল্লি এবং কমিশন অবশ্য দাবি যে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে একের বেশি দফায় ভোট গ্রহণের নজির নেই, তাই এবারেও সে কথা ভাবা হচ্ছে না। এর আগে হাইকোর্টের হলফনামা জমা দিয়ে এসেছে, এসে রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল দফা বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা হয়নি। আইন অনুযায়ী পরবর্তী পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ এমনকি দফা বৃদ্ধি করতে পারে কমিশন, এরকম দাবি ছিল। তো যাই হোক, সেক্ষেত্রে এখনও রাজ্য সেই পর্যায়ে পৌঁছায়নি। তো দেখা যাক হচ্ছে হাইকোর্টের আরও কোনো রায় বেরোয় কি না, বা মামলা সংক্রান্ত আরও কোনো আপডেট আসে কি না। তো আপাতত দফা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।